رب العالمين এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং অসংখ্য রাসূল পাঠিয়েছেন প্রত্যেক নবীদেই প্রত্যেক নবী এবং রাসূলকে রব্বুল আলামিন কম বেশি মুজিজা দিয়েছেন কিন্তু দুনিয়ার সকল নবী রাসূলগণ কি যাদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন তাদের মুজিজাগুলো দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ ছিল কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দিয়েছেন তার মধ্যে এমন একটি মুজিজা আমার নবীকে আল্লাহ দিয়েছেন যেই মুজিজা দুনিয়ার প্রথম নবী আমাদের সকলের বাবা সাইয়েদিনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা ইবনে মারইয়াম পর্যন্ত কোন নবী ধুলির ধরা থেকে সাত আসমান ভেদ করে সিদ্রাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ পান নাই জান্নাত জাহান্নাম সচক্ষে দেখার সুযোগ পান নাই কিন্তু আমার আপনার নবীকে রব্বুল আলামিন ধুলির ধরা থেকে সাত আসমান ভেদ করে সিদ্রাতুল মুনতাহা পাড়ি দিয়ে রব্বুল আলামিন তার সান্নিধ্যে নিয়ে গিয়ে আল্লাহর বহু কুদরতের নিদর্শন তার নবীকে দেখিয়েছে এরকম নসিব দুনিয়ার অন্য কোন নবী রাসূলেরও হয় নাই সকল নবী রাসূলরা পৃথিবীতে এসে তাদের উম্মতদেরকে জাহান্নামের কথা বলে সতর্ক করেছেন জান্নাতের সুসংবাদ দিয়েছেন কিন্তু জান্নাত সচক্ষে তারা দেখেন নাই জাহান্নাম সচক্ষে তারা দেখেন নাই কিন্তু আমাদের নবীকে যিনি দেখিয়েছেন তিনি কি আল্লাহ এই ঘটনাটা খুব বিস্ময়কর একটা ঘটনা আজীব একটা ঘটনা চিন্তা করেছেন জমিন থেকে সাত আসমান ভেদ করে এখন তো টেকনোলজিক্যাল অ্যাডভান্স এখন তো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট প্রযুক্তির উন্নতি সাধনের ফলে বিজ্ঞান মহাকাশে বিভিন্ন সৃষ্টি সম্পর্কে জানতে পেরেছে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ গ্যালাক্সি ব্ল্যাক হোল এগুলো সম্পর্কে বিজ্ঞান এখন ধারণা পেয়েছে কিন্তু নবীজি যে যুগে মেরাজে গিয়েছেন নবীজিকে যে যুগে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছেন ওই যুগটা ছিল এমন যুগ সে যুগে বিজ্ঞানের জন্ম হয় নাই এমনকি আমরা এখন আকাশ পথে চলাচল করি চট্টগ্রাম থেকে ঢাকা বিমানে গেলে 40 মিনিটও লাগে না এক দেশ থেকে আরেক দেশে মানুষ কয়েক ঘন্টায় চলে যাচ্ছে দ্রুতগামী যানবাহন বিমান রকেট এগুলো তো সেই যুগে ছিল না সেই যুগের মানুষ এগুলো কল্পনাও করতে পারত না বিজ্ঞান মনস্ক যারা মেরাজের এই বিস্ময়কর ঘটনা এই ঘটনাটি যদি আল্লাহর প্রতি কারো ঈমান না থাকে স্রষ্টার কুদরত সম্পর্কে যদি কারো ধারণা না থাকে সে এই ঘটনা জীবনেও বিশ্বাস করবে না কথা বুঝেন নাই যদি কারো আল্লাহর উপরে অগাধ বিশ্বাস আর আল্লাহর কুদরত সম্পর্কে যদি কারো ধারণা না থাকে এই লোকটাকে আপনি কিচ্ছু দিয়া মেরাজের ঘটনা বুঝাইতে পারবেন না ভাই যুক্তি দিয়ে সব হয় না মেরাজের এই ঘটনা নবীজিকে ধুলির ধরা থেকে আল্লাহ তাআলা কত দূরে নিয়ে গিয়েছেন দেখেন শুনেন এই যে সূর্য উঠেছে এখন সূর্য তাপ দিচ্ছে এই সূর্যকে দেখতে খুব ছোট দেখা যাচ্ছে কিন্তু এই সূর্য হলো আজকের আধুনিক বিজ্ঞান বলছে সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় এই সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড আজকের বিজ্ঞান বলছে মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন যে সূর্য আমাদেরকে আলো দেয় তাপ দেয় এই সূর্যের আলো কিন্তু সরাসরি পৃথিবীতে আসে না সরাসরি পৃথিবীতে আসলে আপনারা বেঁচে থাকতে পারতেন না এই যে আমাদের বাসা বাড়িতে এই মসজিদেও ইলেকট্রিক্যাল লাইট আছে না এগুলোর ইউনিট কত 20 40 60 ইউনিট বুঝেন না আপনারা পাওয়ার কিন্তু সূর্যকে কি পরিমাণ তাপমাত্রা পাওয়ার দেওয়া হয়েছে জানেন আজকের বিজ্ঞান বলছে সূর্যকে আল্লাহ তাআলা 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়েছেন আল্লাহ এই 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রার সূর্যের আলো
সরাসরি দুনিয়াতে আসলে কি অবস্থা হইতো চিন্তা করে দেখেন তো সব পুরো একদম ছাই হয়ে যেত এটা ডাইরেক্ট আসে না এটা ডাইরেক্ট আসে না কারণ বায়ুমণ্ডলে আল্লাহ তাআলা বিভিন্ন ফিল্টার স্থাপন করেছেন বিজ্ঞানীরা যেগুলোর নাম দিয়েছেন ট্রপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ার আয়নোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার এক্সোস্ফিয়ার এরকম বায়ুমণ্ডলীয় বিভিন্ন স্তর আরো সহজ করে যদি আপনাদেরকে বুঝাতে চাই ফিল্টার বুঝেন তো আপনারা আল্লাহ ফিল্টার স্থাপন করেছেন সূর্যের আলো সরাসরি দুনিয়ায় হিট করতে পারে না সূর্যের আলো সরাসরি দুনিয়ায় হিট করতে পারে না ওই ফিল্টারগুলোতে সূর্যের আলো পিউরিফাই হয় ছেকে 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 ঠিক যতটুকু আলো পৃথিবীর মানুষের জন্য প্রয়োজন ততটুকু আলো আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে দান করেন সুবহানাল্লাহ ওই সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড 8 মিনিটে তো এখান থেকে নয়াবাজার যাওয়া যাবে রিকশা দিয়ে তাই না সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড এই সূর্য কিন্তু পৃথিবীর চাইতে আরো 13 লক্ষ গুণ পৃথিবী কত বড় আপনাদের কোনো ধারণা আছে কত বড় পৃথিবী এই বাংলাদেশের তো ছোট একটা দেশ ওয়ার্ল্ড ম্যাপ বিশ্ব মানচিত্রে বাংলাদেশের বি লেখারও জায়গা নাই এত ছোট দেশে আমরা বাস করি আমাদের পাশের যে দেশ ভারত এটা আমাদের চাইতে আরো প্রায় 30 গুণেরও বেশি বড় কানাডা আমেরিকা আমাদের চেয়ে প্রায় 80 90 100 গুণ বড় পৃথিবীতে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশের নাম হলো রাশিয়া এটা বাংলাদেশের চাইতে 160 গুণ বড় মানে 160টা বাংলাদেশের সমান পৃথিবীতে এরকম প্রায় 260-70টার মতো দেশ আছে এটা নিয়ে পৃথিবী নয় এটা নিয়ে পৃথিবীর স্থলভাগ পৃথিবীর চার ভাগের এক ভাগ হলো মাটি যেখানে মানুষের বসবাস আর তিন ভাগ হলো পানি এই যে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর একটা মহাসাগরের আয়তন কত বেশি প্রশান্ত মহাসাগরের আয়তন হলো 16 কোটি 24 লক্ষ বর্গ কিলোমিটার আল্লাহু আকবার বিশাল এই পৃথিবী আপনার ধারণারও বাহিরে কল্পনারও বাহিরে আমার আপনার কল্পনার বাহিরে চিন্তা চেতনার বাহিরের এই পৃথিবীর চাইতে আয়তনে সূর্য আরো 13 লক্ষ গুণ বড় করে বানিয়েছেন কে ওই সূর্য পৃথিবী থেকে কত দূরে 9 কোটি 30 লক্ষ মাইল ভালো করে শুনেন মেরাজের ঘটনা বলতেছি এই সূর্য অবস্থিত কোথায় মহাশূন্যে এই সূর্য থেকে একটা গ্রহের দূরত্ব এই পৃথিবী থেকে সূর্য তো হলো 9 কোটি 30 লক্ষ মাইল মাত্র আর গ্রহগুলোর দূরত্ব কত জানেন নেপচুন একটা গ্রহের নাম নেপচুন নাম শুনেন না আপনারা পৃথিবী থেকে নেপচুন গ্রহের দূরত্ব হলো 279 কোটি 40 লক্ষ বর্গ মাইল প্লুটো এটা আরেকটা গ্রহ এটা 400 কোটি বর্গ মাইলের উপর আল্লাহু আকবার নবীজি কি আল্লাহ তাআলা এই সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান এরপরে সিদরাতুল মুনতাহা এরপরে আল্লাহ তার সান্নিধ্যে নিয়ে গিয়েছেন সুবহানাল্লাহ কল্পনা করা যায় কেমন সফর এটা পৃথিবীর একজন বনী আদমের কিসমতেও এরকম সফর নসিব হয় নাই এই সফর নসিব হয়েছে আমার আপনার নবীর জন্য সুবহানাল্লাহ আল্লাহর উপর যার অগাধ বিশ্বাস নাই আর যারা আল্লাহর কুদরত সম্পর্কে গাফেল এরা বলবে হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব এটা তো অবিশ্বাস্য কথা ধুলির ধরা থেকে একজন ব্যক্তি চলে গেলেন আবার চলে আসলেন কত বছর লাগছে কথা বলেন না কেন আপনারা এক রাত না কে বলেছে এক রাত এক রাতের অল্প কিছু সময় সুবহানাল্লাহ বলবেন না এক রাতের অল্প কিছু সময় পৃথিবীর বর্তমান যুগের সংশয়বাদী নাস্তিকরা এবং বহু মুসলিমরা এটা বিশ্বাস করতে চায় না কয় এটা কিভাবে সম্ভব
এটা কিভাবে সম্ভব বলছি কিভাবে সম্ভব কত যুক্তি লাগে না আল্লাহ বলেছেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ আমি এমন এক সত্তা আমি যা চাই তাই আমি করতে পারি আল্লাহ যদি কোনো কিছু করতে চান অসম্ভবের কিছু আছে দুনিয়াতে এই মহাবিশ্বের কারিগর যিনি তিনি কি তো মহাবিশ্বের কারিগর যিনি তিনি চাইলে কাউকে তার সৃষ্টি জগতের ঊর্ধ্বে নিতে পারেন নাও নিতে পারেন এটা একান্ত কার ইচ্ছা আপনি মাথা কামাচ্ছেন কেন কারিগর যিনি এটা তো তার জন্য ব্যাপারই আবার অনেক নাস্তিকরা আপত্তি তুলে আচ্ছা মানলাম নিয়ে গেছেন মানলাম নিয়ে গেছেন যুক্তির খাতিরে মেনে নিলাম যদি আল্লাহ নিয়েও নেন তো এই হাজার হাজার কোটি মাইল দূরত্ব এটা রাতের কিছু অংশে কিভাবে সম্ভব হলো এটা তো আমাদের বুঝে আসে না এটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব দেখেন বাংলাদেশের রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী যদি এখন জুমার নামাজের পরে বিকাল তিনটায় চট্টগ্রামের লালদিঘিতে আসেন আমার মতো আপনার মতো সাধারণ নাগরিক যারা আমরা কি জুমার নামাজের পরে আর রাস্তাঘাটে হাঁটতে পারবো আরে বাপ রে বাপ প্রশাসন এসে এই যে তারা বলেন নিরাপত্তার চাদরে ঢেকে দিবে মানে কাউকে হাঁটতে আর দিবে না তো দুনিয়ার সাধারণ রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর জন্য যদি মানুষের চলাফেরাকে প্রশাসন বন্ধ করে দেয় দোকানপাট সব বন্ধ করে দেয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তার কাছে নেবেন মেহমান হিসাবে আল্লাহ তার কাছে নেবেন তো ওই মেহমানের সম্মানে দুনিয়ার টাইম আন্নিক গতি বার্ষিক গতি সব গুণায়মান পদ্ধতি এক কথায় সব কিছু আল্লাহ কি কিছু সময়ের জন্য বন্ধ করে দিতে পারেন না এটা আপনার মাথায় আসে না কেন সাধারণ প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের জন্য আমার আপনার হাঁটা চলা বন্ধ গতবার সিলেটে বন্যায় আমি যখন সিলেটে 15 দিন ছিলাম তো মাননীয় প্রধানমন্ত্রী সিলেট সফর করেছিলেন আপনারা জানেন না আমাদের একটা ট্রাক সরি ট্রাক না এটাকে কি জানি বলে কমার্ড ব্যান এই চিটং থেকে গিয়ে শহরে ঢুকছে আমরা এটা রিসিভ করে আর নিয়ে যেতে পারি না 3-4 ঘন্টা বসে থাকতে হয়েছে কেন পুলিশের ভাইদেরকে বললাম ভাই এগুলা তো ইমার্জেন্সি জিনিস মানুষ না খেয়ে আছে কয় কিসের ইমার্জেন্সি বসে থাকেন এখানে আমরা বসেছিলাম কিচ্ছু করার নাই তো যদি এইরকম দুনিয়ায় রাষ্ট্রপ্রধানদের চলাচলের জন্য সব বন্ধ করে দেওয়া হয় তো আল্লাহ তাআলা তার কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ যিনি তাকে আল্লাহ মেহমান বানায় নেবেন আল্লাহ তো কিছু সময়ের জন্য ঘড়ির টাইম দিন রাত এমনকি সব কিছুকে অটোমেটিক বন্ধ করে দিতে পারেন কিনা আল্লাহ পারেন কিনা আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই কারণ সব ক্ষমতার মালিক যিনি তিনি কে আসলে নাস্তিক যেগুলা এদের সাথে তর্ক করে লাভ নাই কারণ এদের মাথায় তো ব্রেন নাই আছে খালি গোবর আর গোবর এদের মাথায় শয়তান পেশাব করে দিয়েছে আপনি এদেরকে বুঝাইতে পারবেন না এদেরকে বুঝানোর একটা তরিকা আমি মাঝে মাঝে একটু কঠিন কথা বলি যেমন কুকুর তেমন মুগুর দরকার এদেরকে বুঝাইতে হলে মানে এরা যে বলে যে স্রষ্টা বলতে কেউ নাই বা সংশয়বাদী যারা এদেরকে বুঝাইতে হইলে আপনি বঙ্গোপসাগরের মাঝখানে স্পিড বোটের সাথে বাইন্দা ফালাই দিয়ে আসতে অথবা তারে আকাশের মধ্যে তুলে পাইলট ছাড়া হেলিকপ্টার অথবা বিমানে পাইলটকে চালক যে আছে তারে নিয়ে আসতে হবে ওখানে বুঝুক আল্লাহ আছে না নাই ঠিক কিনা বলেন মেরাজের এই বিস্ময়কর ঘটনা ঘটিয়েছেন কি আমি আপনি যখন কোরআন পড়বেন আপনি অবাক হয়ে যাবেন আজকে সকালবেলাও যখন এই আয়াতটা আমি পড়ছিলাম অবাক হয়ে গেলাম ইসরা এর কথা কিন্তু কোরআনে এসেছে আল্লাহ শুরু করছেন কেমনে জানেন আল্লাহ শুরু করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা খেয়াল করেন আপনারা আল্লাহ শুরু করেছেন কি শব্দ দিয়ে আল্লাহর শব্দ চয়নের স্টাইল দেখেন সুবহান সুবহান মানে কি জানেন সুবহান মানে যিনি এমন পবিত্র যার মধ্যে দুর্বলতা নাই যিনি দুর্বলতা থেকে পবিত্র সুবহান মানে যার মধ্যে অক্ষমতার কিছুই নাই তাহলে দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত পবিত্র সত্তা তিনি কি মানুষের মনে এই এই প্রশ্ন আসতেই পারে যে এটা কিভাবে সম্ভব জমিন থেকে এত উপরে যাওয়া
এজন্য আল্লাহ শুরু করেছেন অসম্ভব এগুলোকে যিনি সম্ভব করে দিতে পারেন তিনি কি আল্লাহ আল্লাহ শুরু করেছেন এজন্য সুবহান শব্দ দিয়ে সুবহানাল্লাজি অক্ষমতা নাই দুর্বলতা নাই কোনো ত্রুটি নাই অসাধ্যের কিছু নাই এমন এক পবিত্র সত্তা তিনি কি আল্লাহ আল্লাহ বলছেন সেই সুবহান সত্তা যিনি তার বান্দাকে ইসরা মানে নৈশ ভ্রমণ রাতের বেলা ভ্রমণ করিয়েছেন কোথা থেকে কোথায় মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই সফরকে আরবিতে বলা হয় ইসরা এই সফরকে আরবিতে কি বলা হয় মক্কার মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই সফরকে বলা হয় ইসরা বলেন এই সফরকে কি বলা হয় ইসরা অনেকে বলতে পারে আচ্ছা নবীজির এই ইসরা বা মেরাজের ঘটনা এটা কি বাস্তব শরীরে হয়েছে সশরীরে নাকি এটা কল্পনা বা স্বপ্নের জগতে হয়েছে আল্লাহ তাআলার শব্দ চয়নের নমুনা বড় সুন্দর আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বি আবদিহি আল্লাহ বলেছেন বি আবদিহি যিনি তার বান্দাকে বান্দা রূহ আত্মা এবং দেহের সমন্বয় হলো বান্দা বা মানুষ আত্মা আর দেহের সমন্বয় হলো মানুষের জন্য আল্লাহ বলেছেন বি আবদিহি যদি এটা কল্পনার জগতে অথবা স্বপ্নে হতো তাহলে আল্লাহ আয়াত নাজিল করতেন এভাবে সুবহানাল্লাযী আসরা বি রূহি আবদিহি পবিত্র সুবহান সেই সত্তা যিনি তার বান্দাকে যিনি তার বান্দার আত্মাকে হ্যাঁ সফর করিয়েছেন এভাবে নাজিল হতো না আল্লাহ এভাবে বলেন নাই বলেছেন সুবহানাল্লাযী আসরা বি আবদিহি পবিত্র সুমহান সেই সত্তা যিনি তার বান্দাকে অর্থাৎ যিনি তার বান্দাকে সশরীরে দুনিয়া থেকে ইসরা করিয়েছেন সুবহানাল্লাহ সম্মানিত মুসল্লিবৃন্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের এই ঘটনা কখন সংঘটিত হয়েছিল এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তারিখ পাওয়া যায় না এটা নিয়ে ইখতিলাফ পাওয়া যায় হাদিস এবং সিরাতের গ্রন্থসমূহে মিরাজের ঘটনা বয়ান করেছেন এইরকম ৪০ জন সাহাবী পাওয়া যায় যাদের কাছ থেকে বিশুদ্ধ সনদে অথবা দঈফ সনদে মেরাজের ঘটনাগুলো বর্ণিত হয়েছে কিন্তু কোন হাদিসেই মেরাজের সন তারিখকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয় নাই মেরাজের এই বিস্ময়কর ঘটনা কোন বছরের কোন তারিখে সংঘটিত হয়েছিল এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো মতামত নাই ইখতিলাফ আছে মেরাজের ঘটনা কত তারিখে হয়েছে এ ব্যাপারে প্রায় ২০টারও বেশি মতামত আছে কত ২০টিরও বেশি মতামত রয়েছে তবে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হলো এই সবগুলো মতামতকে এক জায়গায় করলে দেখা যায় যে আম্মাজান খাদিজা আত তাহেরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে মেরাজের ঘটনা ঘটেছে কেন আম্মাজানের ইন্তেকালের আগ পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ ছিল না আর নামাজ ফরজ হয়েছে মেরাজের রাতে সুতরাং সেখান থেকে বলা যায় এটা নবীজির মাক্কী যুগের শেষ দিকে গ্রহণযোগ্য মত আছে যে নবুয়তের দশম বছরে কিন্তু কোন মাসে এটা রজব মাসে না রবিউল আউয়ালে না জুলকাদে অনেক মতামত আছে সন তারিখটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে মেরাজের এই ঘটনাকে বিশ্বাস করা ঈমান আনা এবং মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করা সাহাবীরা তাই করেছেন আমরাও তাই করব ইনশাআল্লাহ এবার আসেন ইসরা এবং মেরাজের ঘটনা কিভাবে শুরু হয়ে কিভাবে নবীজি গেলেন আমরা কোরআন থেকে এবং হাদিস থেকে জেনে নেই ইনশাআল্লাহ বুখারী শরীফে হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি কাবায় হাতিমে হিজরের মধ্যে আমি শুয়েছিলাম বেশ কিছু মিথ্যা বানোয়াট বর্ণনা আছে নবীজি নাকি উম্মে হানির ঘরে শুয়েছিলেন এটা একটা ফাও কথা মিথ্যা কথা সহি বর্ণনা হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার যে হাতিম আছে হাতিমের মধ্যে তিনি শুয়েছিলেন এমন সময় সাইয়েদিনা জিব্রিল আমিন নবীজির কাছে আসলেন জিব্রিল আমিন নবীজির কাছে যখন আসলেন নবীজি লক্ষ্য করলেন জিব্রিল আমিনের সাথে একটা বাহন রয়েছে যে বাহনের নাম হলো বোরাক জিব্রিল আমিন নবীজিকে শুইয়ে দিলেন শুইয়ে দেওয়ার পরে নবীজির ক্লিন হার্ট অপারেশন করলেন নবীজির এই বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন
নবীজির বুক থেকে নাভি পর্যন্ত কেটে শাক্কে সদর অর্থাৎ বক্ষ বিদারণ করলেন। নবীজি বললেন ফাস্তাখরাজা কলবি, জিব্রিল আমিন আমার বুকটা চিরে আমার ভেতর থেকে হৃৎপিণ্ড বের করলেন। সুম্মা উতিতু বিতাসতিন মিন যাহাবিন মামলুআতিন ঈমানা, এরপরে স্বর্ণের একটা পাত্র আনা হলো যেই পাত্রের মধ্যে ঈমান দ্বারা ওই পাত্রটা পরিপূর্ণ ছিল। সাইয়েদিনা জিব্রিল আমিন আমার ভেতর থেকে হৃৎপিণ্ড বের করে জমজমের পবিত্র পানি দিয়ে সেটাকে ধৌত করলেন। এরপরে ঈমান আর হিকমত দিয়ে আমার হৃৎপিণ্ড অন্তরকে ভরে দিয়ে আবার আমার বক্ষের ভেতরে পুনঃস্থাপন করা হলো। এরপরে সাইয়েদিনা জিব্রিল আমিন আমাকে বললেন নবী আপনি এবার বুরাকের মধ্যে আরোহণ করুন। বুরাক কি, এর ব্যাখ্যা আমি আপনি করা লাগবে না। মুসলিম শরীফের হাদিসে নবীজি বুরাকের ব্যাখ্যা দিয়ে গিয়েছেন। নবীজি বলেছেন ওয়াহুয়া দাব্বাতুন আবিয়াদ, এটা হচ্ছে সাদা একটা, এটা হচ্ছে সাদা একটা প্রাণী। তাওইলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগাল, নবীজি বলেছেন এটা হলো গাধার চেয়ে বড় আর খচ্চরের চেয়ে ছোট, গাধা আর খচ্চরের মাঝামাঝি টাইপের একটা প্রাণী। আর এই বুরাক এটা এত দ্রুতগামী একটা বাহন ছিল। নবীজি বলেছেন ইয়াদাহু হাফিরাহু ইনদা মুনতাহা তারফি, ওই বুরাক এত দ্রুতগামী ছিল তার দৃষ্টি সীমানা যত দূরে যেত, দৃষ্টি সীমানা যত দূরে যেত তার পা ঠিক ততটুকু পড়ত। তার দৃষ্টি সীমা যায় যত দূর, তার পাও যায় তত দূর। সুবহানাল্লাহ, এত দ্রুত বাহন না হলে তো রাতের কিছু সময়ে এই বিরাট সফর সম্পন্ন করা সম্ভব নয়। এই জন্য এরকম একটা দ্রুতগামী বাহন নবীজির জন্য পাঠালেন যিনি, তিনি কে? নবীজি বললেন ফারাকিবতুহু, আমি সেই বুরাকের মধ্যে উঠলাম আরোহণ করলাম। হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, ওই বুরাকে চড়ে আমি বাইতুল মুকাদ্দাসে আসলাম। বাইতুল মুকাদ্দাসে আসার পরে ফারাবাতুহু বিল হালকাতিল্লাতি ইয়ারবিতু বিহিল আম্বিয়া, আমি বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে একটা খুঁটির সাথে ওই বাহনটাকে বেঁধে রাখলাম, যে জায়গাতে পৃথিবীর অন্যান্য নবীরা তাদের বাহনের দড়িগুলোকে যে খুঁটির সাথে বাঁধতেন আমিও সেই খুঁটির সাথে বাঁধলাম। সুম্মা দাখালতুল মসজিদ, এরপরে আমি মসজিদে ঢুকলাম। ফাসাল্লাইতু ফিহি রাকাতাইন, এরপরে ওই মসজিদে ঢুকে আমি দুই রাকাত নামাজ আদায় করলাম। নবীজি যখন ওই মসজিদে ঢুকলেন তখন নবীজির সম্মানে রব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছিলেন সকল নবী এবং রাসূলদেরকে রব্বুল আলামিন ইসরা এবং মেরাজের ওই রাতে বাইতুল মুকাদ্দাসে হাজির করেছিলেন। সাইয়েদিনা জিব্রিল আমিন নবীজিকে সকল ফেরেশতাদের সঙ্গে, সাইয়েদিনা জিব্রিল আমিন নবীজিকে অন্যান্য পয়গাম্বরদের সাথে পরিচয় করিয়ে দিলেন। এরপরে সাইয়েদিনা জিব্রিল আমিন বললেন ওগো আল্লাহর নবী, এখন নামাজ অনুষ্ঠিত হবে আর আজকে সকল নবী রাসূলদের উপস্থিতিতে আপনি আজকে নামাজের ইমামতি করবেন। আল্লাহ আকবার, আপনি সামনে যান। নবীজিকে রব্বুল আলামিন এত মর্যাদা দিলেন, মর্যাদা দিতে দিতে দুনিয়ার সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সকল নবী রাসূলকে আল্লাহ উপস্থিত করিয়ে সকল নবী রাসূলদের নামাজের সামনে নবীজিকে ইমাম বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে ইমামুল মুরসালিন, সকল নবী এবং রাসূলদেরও ইমাম বানিয়ে দিলে, সব নবী রাসূলের উপরে মর্যাদা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, পরে আমার নবী দুনিয়াতে এসেছেন সিরিয়ালি সবার শেষে কিন্তু তার উপরে, বলেন তো প্রধান অতিথি সবার আগে আসে নাকি সবার শেষে আসে? প্রধান অতিথি কখনোই অনুষ্ঠানের আগে আসে না, সবার শেষে আসে। এই বিশ্ব সভার প্রধান অতিথি হলেন আমার নবী, এই জন্য আমার নবীকে সবার শেষে পাঠিয়েছেন কি? নবীজি নামাজ ইমামতি শেষ করলেন, নামাজ যখন শেষ হলো নবীজি বললেন ফাজাআনি জিব্রিল, এরপরে আমার কাছে জিব্রিল আসলেন বি ইনা ইম্মিন খামরিন ওয়া ইনা ইম্মিন লাবান, আমার কাছে দুধ এবং মদের দুইটা পেয়ালা নিয়ে আসলেন।
একটা পেয়ালার মধ্যে মদ ভর্তি ছিল আর একটা পেয়ালার মধ্যে দুধ ছিল তিনি যখন আমাকে দুইটা পেয়ালা দিলেন ফাখতারতুল লাবান আমি তখন দুধের পেয়ালা গ্রহণ করলাম তখন সাইয়েদেনা জিব্রিল আমাকে বললেন ইখতারতাল ফিতরা ওগো আল্লাহর নবী স্বভাবজাত জিনিসটাই আপনি পছন্দ করেছেন আপনি যদি মদের পেয়ালা পছন্দ করতেন আপনার উম্মত গোমরাহ হয়ে যেত দুধের পেয়ালা আপনি গ্রহণ করার কারণে আপনার উম্মত হেদায়েতের পথে পরিচালিত থাকবে সাইয়েদেনা জিব্রিল আমিন নবীজিকে এই কথা বললেন এই যে মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে আকসা পর্যন্ত আসলেন এতটুকু সফরকে বলা হয় আরবিতে ইসরা মক্কার মসজিদে হারাম থেকে নিয়ে ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস এতটুকু সফরকে বলা হয় ইসরা এই ইসরার কথা কোরআনে কারিমে এসেছে রব্বুল আলামিন কোরআনুল কারিমের 17 নম্বর সূরা সূরাতুল ইসরাএর প্রথম আয়াতে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা পবিত্র সুমহান সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা অর্থাৎ রাতের বেলা নৈশ ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যিনি সফর করালেন তিনি কে এতটুকু ছিল ইসরা এবার শুরু হবে মেরাজ মেরাজ মানে হলো ঊর্ধ্ব ভ্রমণ অর্থাৎ উপরের দিকে ভ্রমণ করা এটাকে আরবিতে কি বলা হয় মেরাজ এবার মেরাজ শুরু হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে এবার সাইয়েদেনা জিব্রিল আমিন ঊর্ধ্বাকাশের দিকে গমন শুরু করলেন প্রথম আসমানে যখন গেলেন প্রথম আসমানের ফেরেশতাদেরকে জিব্রিল আমিন বললেন আসমানের গেটটা খুলে দাও দরজাটা খুলে দাও তারা বলল কে আপনি কেন খুলব তিনি বললেন আমি জিব্রিল তারা বললেন আপনার সাথে কে তিনি পরিচয় করিয়ে দিলেন ইনি হচ্ছেন দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফেরেশতারা মারহাবান বলল ওয়েলকাম করল আসমানের দুয়ার খুলে দিল প্রথম আসমানে নবীজির সাথে প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদিনা আদম আলাইহিস সালামের সাক্ষাৎ ঘটে গেল সুবহানাল্লাহ জিব্রিল আমিন পরিচয় করিয়ে দিয়ে বললেন ইনি হচ্ছেন আদম আলাইহিস সালাম নবীজি সালাম দিলেন সালাম বিনিময়ের পরে দুজন কথাবার্তা বললেন কথাবার্তা শেষ করে এবার দ্বিতীয় আসমানের দিকে রওনা হলেন দ্বিতীয় আসমানে গিয়ে আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাইলেন আসমান খুলে দেওয়া হলো দ্বিতীয় আকাশে এবার নবীজি সাইয়েদিনা ইয়াহিয়া এবং ঈসা আলাইহিমুস সালামের সাথে সাক্ষাৎ করলেন এরপরে তৃতীয় আসমানে গেলেন সেখানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল এরপরে চতুর্থ আসমানে গেলেন সেখানে সাইয়েদিনা ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল তারপরে পঞ্চম আসমানে গেলেন সেখানে সাইয়েদিনা হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল এরপরে ষষ্ঠ আসমানে গেলেন সেখানে সাইয়েদিনা মূসা কালিমুল্লাহর সাথে দেখা হয়েছিল সাইয়েদিনা মূসা আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে নবীজি যখন বিদায় ছিলেন মূসা আলাইহিস সালাম তখন কাঁদতে লাগলেন নবীজি তখন সাইয়েদিনা মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার মূসা আলাইহিস সালাম মূসা পয়গম্বর আপনি কাঁদেন কেন মূসা আলাইহিস সালাম তখন বললেন আমি এজন্যই কাঁদি আমার পরে এমন একজন নবী এসেছেন যেই নবী আসলেন দুনিয়াতে সবার পরে কিন্তু ওই নবী আর ওই নবীর উম্মত দুনিয়াতে এত মর্যাদা পেয়েছে শুধু দুনিয়ায় নয় আখেরাতেও তারা এমন মর্যাদা পাবে দুনিয়াতে সবার শেষে আসলেও কিয়ামতের দিন আপনার উম্মত জান্নাতে তারা সবচাইতে বেশি যাবে আমার উম্মত তো আপনার থেকে কম থাকবে নবীজি এই কথা বলেছেন অন্য হাদিসে নবীজি বলেছেন আমি এসেছি দুনিয়াতে সবার পরে কিন্তু কিয়ামতের দিন আমার উম্মত হাশরের মাঠে উঠবে সবার আগে আল্লাহ নবী আরো বলেছেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার কাছে আসব জান্নাতকে আমি উদ্বোধন করব জান্নাত কিয়ামতের দিন খোলা হবে না ততক্ষণ নবীজি জান্নাতের দুয়ারের কাছে আসেন না যতক্ষণ সুবহানাল্লাহ রব্বুল আলামিন
তার হাবিবকে দিয়ে কিয়ামতের দিন জান্নাত উদ্বোধন করাবেন নবীজি বললেন আমি জান্নাতের দরজার কাছে আসব এসে আমি জান্নাতের দরজার মধ্যে নিয়োগ থাকা দারওয়ান ফেরেশতাকে বলবো ফাস্তাফতিহ জান্নাতের দুয়ার খোলো সে বলবে মান আনতা আপনি কে আমি তখন বলবো আনা মুহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ফেরেশতা বলবে মারহামান ওয়েলকাম আপনার জন্যই তো অপেক্ষায় আছি বিকা উমরিত আপনার ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি আল্লাহ আমাকে আদেশ করেছেন আপনি আসার আগ পর্যন্ত আমি যেন দরজা না খুলি দরজা যেন কেউ খুলতে না পারে আজকে আপনার মাধ্যমে জান্নাতকে উদ্বোধন করা হবে এখন নবীর দাম যদি এত বেশি হয় সেই নবীর উম্মত তো আমরা উম্মত হিসাবে অন্যান্য উম্মতের চাইতে আমাদের সম্মান মর্যাদা কম না বেশি এজন্য আপনারা রাগ কইরেন না নবীজি বলে গিয়েছেন কিয়ামতের দিন আমার উম্মত জান্নাতে ঢুকার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসা নবীর কথোপকথন শেষে সপ্তম আসমানের দিকে নবীজি রওনা দিলেন সপ্তম আসমানে যাওয়ার পরে দেখা হয়ে গেল আমাদের জাতির পিতা সাইয়েদিনা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে নবীজি গিয়ে দেখলেন সাইয়েদিনা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাইতুল মামুরের প্রাচীরের সাথে হেলান দিয়ে বসে আছেন বাইতুল মামুর এটা হচ্ছে ফেরেশতাদের কিবলা আমাদের কিবলার নাম হচ্ছে বাইতুল্লাহ আমাদের কিবলার নাম কি বাইতুল্লাহ এটার অনেক নাম বাইতুল্লাহ আল বাইত আল বাইতুল আতিক আল বাইতুল মুহাররম আল কাবা আল মুশাররফা আল মসজিদুল হারাম কয়টা নাম এই কাবা শরীফের টোটাল নাম হলো কয়টা ছয়টা নাম কোরআনে এসেছে আমাদের কিবলাটা হলো পৃথিবীর কেন্দ্রে মানে সেন্টারে একেবারে মাঝখানে একেবারে কোথায় পৃথিবীর মাঝখানে অবস্থিত কার ঘর আল্লাহর ঘর আর ওই বাইতুল্লাহ ঠিক উপরে সাত আসমানের উপরে হলো ফেরেশতাদের কিবলা ওই কিবলার নাম হলো বাইতুল মামুর ওখানে ফেরেশতারা ঢুকে ইবাদত করে নবীজি বলেছেন বাইতুল মামুরে একসাথে 70,000 ফেরেশতা ঢুকে ইবাদতের জন্য আর যারা একবার ঢুকবে কিয়ামতের আগ পর্যন্ত ঢোকার আর কোনো চান্সও পাবে না কিছু চুড্ডাকাইতের কারণে এখন মনে হয় আমাদের অবস্থাও এমন হবে যারা আমরা গিয়ে আসছি আর মনে হয় বাইতুল্লাহ যাইতেও পারবো না যারা যাই নাই এখন স্বপ্ন দেখতেও ভয় লাগে 6 লক্ষ কত টাকা জানি 6 লক্ষ কত কত হাজার জি 93 না আচ্ছা 6,93,000 টাকা সরকারি ব্যবস্থাপনায় হজ করতে লাগে চিন্তা করেছেন আপনারা প্রায় 7 লক্ষ টাকা আগে মানুষ অল্প অল্প করে টাকা জমাইতো 2.5 লাখ 3 লাখ টাকা হইলেই মানুষ একটু সাহস করতো আমি হজে চলে যাব আর যারা মাকে নিয়ে বাপকে নিয়ে হজ করার চিন্তা করেছে আগে তো 10 লাখ টাকা হইলে মোটামুটি মা বাপকে নিয়ে সন্তান চলে যেতে পেরেছে 3 জন 10 লাখে হয়ে গেছে এখন 3 জন যাইতে হইলে লাগবে কত হায় 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 চিন্তা করেছেন বিমানের ভাড়া এই বাংলাদেশ বিমান যারা পরিচালনা করছে এরা ইচ্ছা মতো চুরি ডাকাতি করছে আর এই ক্ষতি পুষায় দেওয়ার জন্য তারা হাজিদের পকেট থেকে টাকা বের করার ধান্দা করছে চিন্তা করেছেন আপনারা আপনারা যারা হজে গিয়েছেন ওমরায় গিয়েছেন ওখানে 1 মাস খাইলেও বাংলাদেশি টাকায় 20,000 টাকাও খরচ হবে না এত কম খরচের দাম আমাদের মোতোয়াল্লি সাহেব গিয়েছেন আবু তাহের সাহেব কিছুদিন আগে ওনারা গিয়ে এসেছেন কত অল্প টাকায় খাওয়া যায় সেখানে এবং সেখানকার বাড়ি ভাড়াগুলো অত বেশি নয় মানলাম হজের টাইমে একটু বেশি থাকে কিন্তু তাও হিসাব করলে যেখানে 2.5 লাখে 3 লাখে আগে যাওয়া যেত 1 লাফে দ্বিগুণ হয়ে গেল কিন্তু বাড়লে তো অল্প বাড়ানো যেত এটা একটা মহা ডাকাতি শুরু হয়ে গিয়েছে হজের মতো ইবাদত এটা নিয়েও ব্যবসা শুরু হয়ে গেল আল্লাহ এদেরকে হেদায়াত দান করেন হেদায়াত না থাকলে আল্লাহ আপনার যা মন চায় তাই করেন যা ইচ্ছা তাই করেন কিরকম ডাকাইতের ডাকাইত চিন্তা করেছেন আপনারা সাহস করা যাবে আর 7 লক্ষ টাকা এটা কি বাড়ির কাছে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবাগর রিকনস্ট্রাকশন আল্লাহ তাকে দিয়ে করিয়েছেন সুবহানাল্লাহ বাপ আর ছেলে বাবা আর ছেলে ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা দুজনে মিলে আল্লাহর ঘর কাবা
বানিয়েছিলেন কাবাঘর ওই জায়গাটা দেখায় দিয়েছিলেন কে উনাকে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা শ্রেষ্ঠ কাজ করিয়েছেন এজন্য আল্লাহ তাআলা তাকে বাইতুল মাআমুরের কাছাকাছি রেখেছেন নবীজি বলেছেন মিরাজের রাতে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম ওই বাইতুল মাআমুরের সাথে বাইতুল মাআমুরের প্রাচীরের সাথে এলান দিয়ে তিনি বসে আছেন তার সঙ্গে আমি কথা বললাম এরপরে সাইয়েদিনা জিব্রিল আমিন আমাকে নিয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন সেখানে গিয়ে এমন একটা বিরাট বৃক্ষ আমি দেখলাম যেই গাছের পাতা হলো হাতির মতো হাতির কানের মতো সুবহানাল্লাহ যেই গাছের ফলগুলো হলো কলসির মতো এরপরে সিদরাতুল মুনতাহা থেকে রব্বুল আলামিন আমাকে তার সান্নিধ্যে নিয়ে গেলেন আমাকে রব্বুল আলামিন জান্নাত দেখালেন জান্নাতের নিয়ামত আমাকে দেখালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা কথাবার্তা বললেন কথাবার্তা বলে নবীজিকে আল্লাহ তাআলা আযীম আপনি রুকুতে গিয়ে তাসবিহ জপলেন কার উঠার সময় বলেন সামিয়া আল্লাহু লিমান এটা অর্থ কি জানেন সামিয়া আল্লাহু লিমান হামিদা মানে হলো তুমি যে এতক্ষণ তাসবিহ জপেছো সেই রব তোমার প্রশংসা শুনেছেন সুবহানাল্লাহ পড়ে এভাবে নামাজে আমাদের সাথে যিনি কথা বলেন তিনি কি নবীজি বলছেন আল্লাহ আমার জন্য আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ গিফট করলেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি এবার চলে আসতেছেন ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে দেখা হলো মুসা নবী জিজ্ঞেস করলেন কি ব্যাপার আপনি যে চলে যাচ্ছেন আল্লাহ আপনাকে এবং আপনার উম্মতকে কি হাদিয়া দিয়েছেন কি উপহার দিয়েছেন নবীজি খুশি হয়ে বললেন আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন মুসা নবী মুচকি এসে বললেন আবার আপনি আল্লাহর কাছে যান আপনি গিয়ে বলেন আপনার উম্মতের জন্য নামাজের সংখ্যা যেন কমায়া দেয় কারণ আমি আপনার সিনিয়র নবী আমার ভালোই অভিজ্ঞতা আছে এত ওয়াক্তের নামাজ আপনার উম্মত আদায় করতে পারবে না মুসা নবীর পরামর্শ শুনে নবীজি আবার গেলেন নবীজি আবেদন করলেন আল্লাহ 10 ওয়াক্ত নামাজ কমায় দিলেন 50 থেকে 10 চলে গেল থাকলো কত 40 40 নিয়ে চলে আসতেছেন মুসা নবী বললেন না আবারো চলে যান আল্লাহকে আবেদন করেন আরো যেন কমায় দেন এত ওয়াক্তের নামাজ আপনার উম্মত আদায় করতে পারবে না নবীজি আবারো গেলেন যাওয়ার পরে আল্লাহ আরো 10 ওয়াক্ত কমালেন থাকলো কত 30 নবীজি আবার আসলেন মুসা নবী আবার পাঠালেন আল্লাহ আরো 10 কমালেন থাকলো কত 30 মুসা নবী আবার পাঠালেন 20 থেকে আল্লাহ আরো 10 কমালেন থাকলো কত মুসা নবী বললেন আবার যান এটাও পারবে না নবীজি গেলেন আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ আরো অর্ধেক কমায়া দিলেন 10 থেকে অর্ধেক চলে গেলে থাকে কত 5 ওয়াক্ত নামাজ নিয়ে বান নবীজি চলে যাচ্ছেন মুসা নবী বললেন না যাইয়েন না আবার ফিরে যান এই 5 ওয়াক্তের নামাজ আপনার উম্মত আদায় করবে না এই হাদিসটা যখন পড়ি মুসা নবীর কথা মনে পড়ে মুসা নবী আসলেই ঠিক কথাই বলেছেন মাত্র 5 ওয়াক্ত নামাজ দেখেন 5 ওয়াক্ত নামাজও আমরা ঠিকমতো আদায় করতে পারি কিন্তু নবীজি আমাদের উপরে আশা করেছেন অনেক বেশি নবীজি বলেছেন না আমার উম্মত এটা পারবে আমি আল্লাহর কাছে আর ফিরে যাব না আমার লজ্জা লাগছে বারবার গিয়েছি কমাইতে কমাইতে আল্লাহ 50 থেকে 5 নামায়া দিয়েছেন আর আমি ফিরে যাব না ফিরে যেতে লজ্জা লাগছে এবার নবীজি যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছেন আল্লাহ তখন জানিয়ে দিলেন ও আমার হাবিব আপনি শুনেন ইন্না গুন্না খামসু সলাওয়াতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা আমি আপনাকে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি কিন্তু সওয়াব দেওয়ার বেলায় 5 ওয়াক্তের সওয়াব দিব না লিকুল্লি সলাতিন আশ নামাজের সওয়াব 10 গুণ বাড়াইয়া দিয়া প্রথমে যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলা আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে আমি আল্লাহ সওয়াব দেওয়ার সময় 10 গুণ বাড়াইয়া 5 10 50 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব প্রতিদিন আপনারা নামাজ পড়বেন 5 ওয়াক্ত আর সওয়াব পাবেন কই ওয়াক্তে কথা বলেন না কেন কত ওয়াক্ত আপনারা খুশি না বেজা এত খুশি হইয়া হইছে কি পাঁচ ওয়াক্তের নামাজ তো আমাদের অনেকে ঠিক নবীজি আরো বললেন আল্লাহ আমাকে আরো বলেছেন আরো জানিয়েছেন ওয়া মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা
নবীজি আর আল্লাহ তাআলা নবীজিকে আরো জানালেন আমার হাবিব আপনার উম্মত আমার উম্মতের জন্য আমি বড় আরেকটা সুযোগ দিলাম সেটা হলো আপনার উম্মত যখন কোনো ভালো কাজের নিয়ত করে ওই ভালো কাজ করার আগে নিয়ত করলেই আমি তার আমলনামার মধ্যে একটা নেকি দান করে দিব ফা ইন আমিলাহা কুতিবাত লাহু আশরা আর ওই কাজটা কমপ্লিট করার পরে 10 গুণ পর্যন্ত সওয়াব বাড়িয়ে দিবেন যিনি তিনিকে নবীজি আরো বললেন ওয়ামান হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা লাম তুকতাব শাইআ আর আপনার উম্মত যখন কোন বাজে কাজের খারাপ কাজের নিয়ত করবে ফেরেশতা ওই বাজে কাজের নিয়তের সাথে সাথেই লিখবে না আমি ফেরেশতাকে নিষেধ করে দিয়েছি খবরদার তারা যেন না লিখে অপেক্ষা যেন করে যদি বান্দা ওই কাজটা করা থেকে ফিরে আসে ফেরেশতা আর কোনো বদ আমলের জন্য কোনো গুনাহ লিখে না আর যদি বান্দা ওই কাজ করেও ফেলে সওয়াব দেওয়ার বেলায় দেই আমি 10 গুণ কিন্তু গুনার বেলা দেই একটা গুনাহ করলে একটা গুনাহ কেবল ফেরেশতা লিখে রাখবে তাহলে বলেন তো আমাদের উম্মতের জন্য আল্লাহর দয়া মায়া কম না বেশি পাঁচ ওয়াক্ত নামাজ গিফট নিয়ে নবীজি চলে আসলেন সকালবেলা আবু জাহাল নবীজিকে পেল শুনতেছেন আপনারা এবার শুনেন কাহিনী কি হইছে সকালবেলা আবু জাহাল বলল কি ব্যাপার মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তো প্রতিদিন নতুন নতুন কথা শোনাও তুমি তো ডেইলি বলো তোমার কাছে নাকি নতুন আয়াত আসে নতুন সূরা নাজিল হয় রেগুলারই তো তুমি আমাদেরকে নতুন কথা শোনাও আজকে কি নতুন কিছু ডেলিভারি দিবা নাকি নবীজি বললেন হ্যাঁ আজকে আরো অত্যন্ত চমকপ্রদ আরো একটা খবর আছে আবু জাহেল অবাক হয়ে বলল কি খবর নবীজি বললেন এই তো গত রাতেই আমি বর্ণনা দিলেন আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছি মসজিদে আকসা থেকে সাত আসমান সফর করে সিদ্রাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর সান্নিধ্যে গিয়েছি আবু জেহেল এবার খেল খেলিয়ে হেসে বলল মুহাম্মদ এতদিন মনে করতাম তোমার মাথা ঠিক আছে কিন্তু তুমি যে এমন পাগল হইছো এটা তো আমি জানতাম না নাউজুবিল্লাহ মিন কই তুমি তো কখনো মসজিদে আকসায় ফিলিস্তিনে যাও না কিন্তু আমার মতো আবু জেহেল তো বারবার গেছি আমি হ্যাঁ দ্রুতগামী ঘোড়ায় চড়ে মক্কা থেকে মসজিদে আকসায় যাইতে সময় লাগে এক মাস যাইতে এক মাস আসতে আরেক মাস তো আবু জেহেলের যুক্তি হলো যেখানে যেতে লাগে এক মাস আসতে লাগে এক মাস শুধু তুমি ওখানে যাও নাই ও আবার বলতেছো ওখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে সিদ্দাতুল মুনতাহা ভেদ করে আরো উপরে চলে গেছো আহারে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু যে কথাটা আমার এখন বললাম আমি কি এই কথাটাই সবাইকে বলবো নাকি নবীজি বলেন অবশ্যই বলো সবাইকে জানিয়ে দাও আল্লাহু আকবার ইসলাম পৃথিবীতে প্রচার প্রতিষ্ঠা হয়েছে প্রচারের দ্বারা নয় অপপ্রচারেই বেশি হয়েছে আবু জাহেল এবার সবাইকে এগুলা বলতেছে আর মক্কার কাফের মুশরিক আছেন শুনে শুধু ঠাট্টা করতেছে উপহাস করতেছে যে এটা কি সম্ভব এটা তো অসম্ভব বিষয় আবু জাহেল হাঁটতে হাঁটতে মানুষকে বলতেছে হঠাৎ করে পেয়েছে নবীজির প্রিয়তম বন্ধু সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পেয়ে বলে আবু বকর তুমি কি শুনেছো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন কি শুনতাম বললেন তোমার বন্ধুর খবর শুনছো কি হয়েছে আবু জাহেল সব কাহিনী বলল নবীজি তখন আবু জাহেলকে পুরা নবীজি তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পুরা কাহিনী বলেন না দেখাও আবু জাহেলকে সবাইকে এটা বলে দিচ্ছে কয় তোমার বন্ধু তো এরকম 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 বলছে কও তো এটা কি বিশ্বাস করা যায় আবু বকর বললেন কেন বিশ্বাস করা যায় না আমার নবী যদি এটা বলেন 100 ভাগ সত্য কথা নবীজির মেহরাজ 100% অথেন্টিক হয়েছে সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে দৌড়ে গেলেন গিয়ে বললেন নবীজি আমি তো শুনছি এরকম এরকম আবু জাহেল বলছে নবীজি বলেন আবু বকর তুমি কি আমার কথা বিশ্বাস করো নাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন কেন নয় আপনি যা বলেছেন প্রতিটি কথা আমার হৃদয়ে গেঁথে গিয়েছে প্রতিটি কথা আমি আমার ঈমান দিয়ে বিশ্বাস করেছি সুবহানাল্লাহ নবীজি বলেন আবু বকর তুমি তো আবু বকর নও তুমি আজকে থেকে সিদ্দিক সুবহানাল্লাহ বলেন নবীজির এই ঘটনা কাফের মুশরিকরা বিশ্বাসই করতে চাচ্ছে না ওই যে আজকের আলোচনার শুরুতে বলছিলাম যে বিশ্বাস না করার কি কারণ আজকে অনেকে লেট করে আসছেন ওই কথাগুলো মিস করে ফেলছেন আপনারা ইউটিউব থেকে শুনে নিয়েন পড়ে অনেক সুন্দর সুন্দর কথা কিন্তু শুরুতে বলেছি আমি তো এরা বলতেছে এটা কিভাবে সম্ভব হ্যাঁ
মক্কার মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাইতে দ্রুতগামী ঘোড়ায় চড়ে একটু আগেই কিন্তু বলে যে সময় লাগে কত দিন এক মাস আসতে লাগে আরো তারা বলল মোহাম্মদ ফাজলামি করো না আমাদের সাথে যা বলতেছো এসব কথা আর বলিও না মানুষ তোমাকে পাগল বলবে নবীজি বললেন না আমি গিয়েছি মক্কার কাফেরদের মধ্যে কিছু ব্যবসায়ী ছিল যারা ওইসব অঞ্চল সফর করত তারা বলল ঠিক আছে তুমি যদি গিয়েই থাকো তাহলে বলো বাইতুল মুকদ্দাসের এই দিকের দরজা কেমন ওই দিকের জানালা কেমন ইত্যাদি ইত্যাদি প্রশ্ন তারা তখন কি করল করতে লাগলো এখন নবীজি তো সফর করেছেন রাতের বেলা সবকিছু তো আর ভালো করে খেয়াল করেন না নবীজি যতটুকু দেখছেন বলতে বলতে আটকে যাচ্ছেন আল্লাহ তাআলা বললেন নবীজি হতাশ হওয়ার কোনো কারণ নাই ওরা প্রশ্ন করেছে আমি আপনার চোখের সামনে এখন এই মুহূর্তে বাইতুল মুকদ্দাসকে তুলে ধরলাম আল্লাহ নবীজি আবার বাইতুল মুকদ্দাস দেখে দেখে পুরো বাইতুল মুকদ্দাসের বর্ণনা যখন তাদেরকে দিলেন সব কাফেরদের মাথা তখন আসলে তো তাই এটা কেমনে ঘটলো তুমি কেমনে গেলা এক রাতে এটা তো সম্ভব নয় নবীজি বলেন হ্যাঁ সম্ভব কে চাইলে সম্ভব আল্লাহ নবীজি কার প্রেরিত পয়গাম্বর আল্লাহ নবীজি বললেন যদি আমার কথা বিশ্বাস না হয় আমার কাছে আরো একটা প্রমাণ আছে তারা বলল কি প্রমাণ নবীজি বললেন আমি যখন মেরাজে ছিলাম মেরাজ মানেই তো আমি মেরাজ শব্দের অর্থ বলেছি উপরে ভ্রমণ করা তো আমি যখন উপরে উঠলাম আমি দেখেছি বাইতুল মুকদ্দাস থেকে মক্কার একটা কাফেলা বাইতুল মুকদ্দাস থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তাদের উট হারায় গিয়েছিল আমি উপর থেকে দেখেছি তাদের উটটা কোথায় এদেরকে বলে দিয়েছিলাম ওখানে তোমাদের উট আছে এরা ডানে ভাবে তাকাইছে আওয়াজ কোত্থেকে আসছে এরা জানে না তো আওয়াজটা কিন্তু আমি দিয়েছিলাম আর এই কাফেলাকে আমি দেখে এসেছি এরা ওই জায়গাতে অবস্থান করছে এদের সঙ্গে এই পরিমাণ উট আছে এই এই জিনিসপত্র আছে তোমরা দেখবা ঠিক এই সময়ে মক্কায় এসে হাজির হবে কাফের মুশরিকরা দেখলো নবীজি যা বলেছেন সেই পরিমাণ উট সেই পরিমাণ জিনিসপত্র এবং নবীজির কথা মতো ওই টাইমেই তারা মক্কায় এসেছে সুবহানাল্লাহ এরপরেও যার অন্তর বাঁকা তার অন্তর বাঁকাই কিছু মানুষের ঘাড় একটু তেরা থাকে বাঁকা থাকে এটারে সোজা করা যায় না এদের ঘাড় যে তেরা তেরাই থাকলো এখনো ওই ঘাড় তেরাদের উত্তর শরীরা দুনিয়াতে আছে এরা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করে এত বিজ্ঞান তারা বুঝে আপনি বিজ্ঞান দিয়ে বুঝাইলো হে ঘাড় তেরা বুঝবে না যে বুঝবি না এজন্য বলেছি এত যুক্তি লাগে না আল্লাহ শুরু করেছেন সুবহান শব্দ দিয়ে যার মধ্যে কোনো দুর্বলতা নাই অক্ষমতা নাই যিনি যা ইচ্ছা তাই করতে পারেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি তিনি তার হাবিবকে ইসরা এবং মেরাজে নিয়ে গিয়েছেন আর এই মেরাজের রাতে আমাদের জন্য একটা গিফট দেওয়া হয়েছে গিফটটা কি সবাই বলেন পাঁচ ওয়াক্তের নামাজ দেখুন হজ জাকাত রোজা ভালো করে শুনুন হজ জাকাত রোজা আরো আরো ইবাদত ইত্যাদি ইত্যাদি সব ইবাদত সমস্ত ইবাদতের বিধান ফেরেশতা পাঠায় দুনিয়াতে নবীজিকে আল্লাহ জানিয়েছেন কিন্তু একমাত্র ইবাদত নামাজ এটা দুনিয়াতে দেওয়া হয় নাই দেওয়া হয়েছে সাত আসমানের উপরে নিয়া তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না এখান থেকে বুঝেন বুঝার মতো বহু বিষয় আছে নাম রোজা হজ জাকাত সমস্ত ইবাদতের বিধান এসেছে দুনিয়ায় আর নামাজের বিধান দেওয়া হয়েছে দুনিয়ার উপরে আসমানের উপরে এর দ্বারা কি বুঝছেন জানেন সব আমল ইবাদতের উপরে হলো এজন্য বলা হয় আসসালাতু হিয়া রাসুল ইবাদা নামাজ হচ্ছে ইবাদতের মাথা ইবাদতের মাথা আচ্ছা বলেন তো আপনারা মাথা ছাড়া মনে করেন এখানে মাথা কাটা এখানে মাথা কাটা কয়েকটা শরীর যদি কোথাও পড়ে থাকে কয়েকজনের শরীর শুধু দেহটা পড়ে থাকে মাথা ছাড়া কি কোনো মানুষের পরিচয় নিশ্চিত করা যাবে না মাথা ছাড়া যেমন শুধুমাত্র দেহ দিয়ে পরিচয় নিশ্চিত হয় না ঠিক তেমনি ইসলামের ইবাদতের মাথা নামাজ এই নামাজ বাদ দিয়া হাজি সাহেব হজ কইরা যাকাত দিয়া রোজা রাখিয়া সেও কখনো নিজেকে পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে পরিচয় দিতে পারবে না মুসলমানের পরিচয় হবে কি দিয়ে নামাজ প্রথম পরিচয় হবে কি দিয়ে নামাজ ঈমান আনার পরেই প্রথম কাজ কি নামাজ মেরাজের সবচেয়ে বড় গিফট হলো নামাজ এই নামাজের কোনো খবর আমাদের আজকের ফজরের নামাজও আমাদের কতজনের কাজা হয়েছে এই যে ফজর কাজা কইরা ঘুমা জোহরের সময় তো জানাজাও হতে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা
এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কি না আহ আমাদের মধ্যে কত জাতের নামাজি আপনারা দেখেন সাপ্তাহিক নামাজি যারা কিছুক্ষণ পরে আসবে মসজিদে এরা সাপ্তাহিক নামাজি শুধু জুমার দিনকে তারা নামাজের জন্য চয়েস করে নিয়েছে এদের নাম আমি দিয়েছি সাপ্তাহিক নামাজি দুই নাম্বার নামাজি হলো এরা মাসিক নামাজি তাদের সময় কিন্তু আগামী মাস থেকে শুরু হবে এই যে রমজান মাস কিন্তু চলে আসছে আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত আপনি পৌঁছিয়ে দেন আমিন রমাদান মাস চলে এসেছে আর মনে হয় এই 48 49 দিন বাকি আছে আল্লাহ রমজানের নিয়ামত আমাদেরকে দান করেন আমিন এক নাম্বার সাপ্তাহিক নামাজি আর দুই নাম্বার হেরা কি নামাজি আরে বাপ রে বাপ রমজান মাসে তারা এমন নামাজি হয় আমরা পাঁচ ওয়াক্তের নামাজিরা তাদের যন্ত্রণায় মসজিদের নিচের তলা জায়গাও পাই না এটা ভালো খারাপ না কিন্তু আমার কথা হলো নামাজ কি শুধু এক মাস না বারো মাস আপনি এক মাস কেন বারো মাসই তো আপনার জন্য নামাজ শুধু তাই নয় হাত্তা ইয়াক্তিয়া কাল ইয়াকিন মৃত্যু আসার আগ পর্যন্ত আপনাকে নামাজ পড়তে হবে শুনেন শুনেন আরেকটা কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখি সেটা হলো আচ্ছা আমি বলবো এটা সুন্দর একটা চিঠি এসেছে শুনেন শুনেন আরেকটা কথা ভুলে গেলাম ও আচ্ছা ইয়েস শুনেন শুনেন হঠাৎ করে এই কথাটা আমার এখন মনে পড়ল এটা বলার কোনো প্রস্তুতিও আমার ছিল না হঠাৎই আমার ধ্যানে এখন আসলো খুব সুন্দর একটা তথ্য আপনাদেরকে দিই সেটা হলো দেখেন শারীরিকভাবে দুর্বল ব্যক্তির জন্য রোজাকে রুখসত দেওয়া হয়েছে আপনারা বোঝেন না এই কথা মানে যে ব্যক্তি রোজা রাখলে মরে যাবে তার জন্য কি রোজা রাখা ফরজ ফরজ নয় রুখসত দেওয়া হয়েছে যার কাছে টাকা নাই হজ থেকে তাকে রুখসত দেওয়া হয়েছে যার জাকাত দেওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদ নাই তাকে জাকাত থেকে রুখসত দেওয়া দেখেছেন আপনারা রোজা হজ জাকাত ইসলামের মৌলিক পিলার কয়টা কালেমা বা ইমান তারপরে নামাজ এই নামাজ আর কালেমা এই দুইটা বাদ দিয়ে বাকি তিনটা দেখেন রোজা হজ জাকাত তিনটা থেকেই হ্যাঁ রুখসত নেওয়ার অজর কিন্তু নামাজ একমাত্র যদি মানুষ পাগল হয়ে না যায় পাগল মানে মাথা ঠিক নাই ব্রেন ঠিক নাই পাগল না হইলে আর মহিলাদের মাসে যে কয়েকদিন তারা অসুস্থ থাকে এটা না থাকলে পুরুষ আর নারী নামাজ মরার আগ পর্যন্ত ছাড়তে পারবে না শরীর যদি দুর্বল হয়ে যায় দাঁড়াইতে পারে না বসে পড়তে হবে বসে পারে না শুয়ে পড়তে হবে শুয়ে পারে না ইশারায় পড়তে হবে তাও নামাজ বান্দা ছাড়তে পারবে না পারবে না পারবে না গুরুত্ব কম না বেশি কি বুঝছেন আপনারা কম না বেশি এই জন্য হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইলে সবার আগে আল্লাহ হিসাব নিবেন কোন জিনিসে আরো জোরে বলেন কিও সাপ্তাহিক আর মাসিক নামাজি ভাইরা হিসাব দিতে পারবেন নি এইটা গেল সাপ্তাহিকের হিসাব মাসিকের হিসাব আর আরেক গ্রুপ আছে এরা বার্ষিক শুধু দুই ঈদ আর চার নাম্বার শ্রেণী হচ্ছে এরা সিজনাল ওই যে সবে বরাত আসতেছে সামনে তারা পাঞ্জাবি টাঞ্জাবি লাগায় এত বারক খাওয়ার জন্য বিরিয়ানি খাওয়ার জন্য মসজিদে মসজিদে ঘুরবে কিছু কিছু নামাজ নফল পড়বে অসুবিধা নাই নফল ইবাদতের প্রতি আমরা উৎসাহিত করি কিন্তু আমি আমার নিজের চোখে দেখেছি বহু মানুষকে এরা 20-30 রাকাত নফল নামাজ রাতে পড়ছে কিন্তু ফজরের নামাজ না পড়া ঘুমাই গেছে কি বললেন এরকম আছে না নাই হ্যাঁ এই হলো সিজনাল নামাজি আরেক নামাজি আছে জানাজার নামাজি এরা কোনো জানাজার নামাজ মিস করে না বিশেষ করে কিছু ধোঁকাবাজ রাজনৈতিক লোক আছে এরা কোনো সবার সবার কথা বলছে না কিছু কিছু লোক আছে হেরা কোনো জানাজার নামাজ মিস করে না কেন জানেন ফজরের নামাজে গেলে এখানে বক্তৃতার সুযোগ নাই কিন্তু জানাজার নামাজের আগে বক্তৃতার চান্স আছে এই জন্য কিছু মানুষ এরা হলো জানাজার নামাজি এই যে জানাজার নামাজি সিজনাল নামাজি বার্ষিক নামাজি মাসিক নামাজি সাপ্তাহিক নামাজি এই সকল নামাজিরা ব্যর্থ একমাত্র রেগুলার পাঁচ ওয়াক্তের নামাজিরা সফল এদের প্রতি খুশি হয়ে জান্নাত দিবেন কি সুজা কথা নামাজ ছাড়া জান্নাতের গন্ধ জান্নাতে যাওয়া দূরের কথা গন্ধও পাওয়া যাবে না জান্নাত বহুত দূরে জান্নাতের গন্ধও নাকে আসবে না এটা আমার কথা নয় সুজা কথা নবীজি বলেছেন বাইনাল আব্দি ওয়াল কুফরি আল্লাহর বান্দার কাফিরের মধ্যে পার্থক্য হলো তার কুসলা নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর বান্দা কোনোদিনও নামাজ ছাড়তে
পারে না কি নামাজে আসেন না কেন আপনার যে ঈমান আপনাকে মসজিদে নামাজে আনতে পারে না এই দুর্বল ঈমান কি করে আপনাকে জান্নাতে নেবেন আপনার বিবেককে প্রশ্ন করেন আপনি সুতরাং মেরাজের এই ঘটনা থেকে আসুন আমরা শিক্ষা গ্রহণ করি মেরাজের সর্বশ্রেষ্ঠ উপহার হলো জুরে বলেন সর্বশ্রেষ্ঠ উপহার হলো নামাজ মেরাজ নিয়ে শুধু আলোচনা করলে চলবে না মেরাজের এই উপহার গ্রহণ করে এই নামাজের মাধ্যমে জান্নাতের পথ খুঁজে নিতে হবে ঠিক কি না আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায়ের তৌফিক দেন